করোনা আতঙ্কে বন্ধ হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন দ্রষ্টব্য স্থল, তবে করোনা আতঙ্কেও ভিড় কমেনি দীঘায়। গতকাল দীঘাতেও কিন্তু একটু প্রশাসনিক বৈঠক হয়েছে, যেখানে সমস্ত হোটেল মালিক এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীদের নিয়ে এবং আধিকারিকদের নিয়ে বৈঠক হয়েছিল। এবং দীঘাতে তারা যেভাবে বাইরের রাজ্য বা অন্যান্য জায়গা থেকে পর্যটক আসছে, সেটা সেখানে কিভাবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায়, সেই জন্য কিন্তু তারা বৈঠক করেছে। বিভিন্ন বোর্ডের মাধ্যমিক এবং ইংরেজি মাধ্যম স্কুলগুলির বাৎসরিক পরীক্ষা শেষ হওয়ায় ভিড় বেড়েছে এই সৈকত শহরে। ভয়কে সঙ্গী করেই চলছে একযোগে সমুদ্র স্নান। ভালো এনজয় করছি, আতঙ্ক তো থাকবে, আতঙ্ক তো সারা দেশে রয়েছে। সতর্কতা জারিগতা রয়েছে, এতে ভালো করে থাকা হয়, এখানে মাস্ক পরে একটুখানি ঘোরা হয়, সেজন্য বাকিটা তো সম্পূর্ণটাই নিজেদের ওপর। এনজয় আমরা ভালো করেছি, এখনো করছি, কিন্তু মনের মধ্যে একটা ভয় আছে যে কিছু না কিছু কি হয়ে যাবে। ট্রেন শুনছি কেউ কারো কারোর কাছে যে ট্রেন বন্ধ হয়ে যাবে, কারো কারোর কাছে শুনছি যে ফ্লাইটও বন্ধ হয়ে যাবে। এদিকে করোনা সংক্রমণের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হচ্ছে দীঘা মোহনা মার্কেট। 22 মার্চ থেকে পূর্ব ভারতের সর্ববৃহৎ সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্রটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন। বুধবার এ ব্যাপারে জারি হয়েছে নোটিশও। দীঘার এই নিলাম কেন্দ্রে রাজ্যের পাশাপাশি মাছ আসে ভিন রাজ্য থেকেও। চীন এবং ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয় সামুদ্রিক মাছ। এহেন গুরুত্বপূর্ণ বাজারটি বন্ধ হয়ে যাচ্ছে এক মাসের জন্য। আপনার অন্ধ্র থেকে লোক আসছে, আপনার উড়িষ্যা থেকে লোক আসছে, কে কীভাবে আসছে আমার তো বুঝতে পারছি না, একটা জমায়েত হচ্ছে। সুতরাং যে কোনো মুহূর্তে একটা এই ভাইরাস তো যে কোনো লোককে অ্যাটাক করতে পারে। এই সতর্কতা দেওয়ার জন্য আমরা লস হবে সেটা ভেবে নিয়েও, সবাই ভেবে নিয়েও, সবাই একমত হয়েছি আমরা যে না, এটাকে আমাদের বন্ধ করতে হবে। সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে 21 মার্চের মধ্যে, তার পরের দিনই ঝাঁপ পড়ে যাবে এই নিলাম কেন্দ্রে। দীঘা থেকে ক্যামেরায় চন্দন বারিকের সঙ্গে ভোলানাথ বিজলির রিপোর্ট, নিউজ টাইম।